Hi friends, welcome to my channel. Lokhi Rannaghar channel theke shobai ke janai abar shagoto. Kache dure je jekhan theke amar video ta dekhchen, asha kori shobai shusto ebong bhalo achen. Aaj ami tomader je recipe ti share korbo chicken chaap. Tahole shompurno video ta dekhar onurodh roilo. Ekhane ami kichu সলিড চিকেন নিয়েছি আর একটা মিট হ্যামারের সাহায্যে চিকেনটা থেতলিয়ে নিচ্ছি যাতে মশলাটা চিকেনের ভিতরে সমপরিমাণ মতো ঢোকে চিকেনটা আমার এখন থেতানো হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেন থেতলিয়ে নিয়েছি চিকেনটার মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়া 1 চামচ মরিচের গুঁড়া 1 চামচ ধনিয়ার গুঁড়া 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি গরম মশলার গুঁড়া 1 চামচ দিয়েছি আর গরম মশলার মধ্যে এই মশলাগুলো থাকবে আর গরম মশলাটা আমি ঘরেই করে নিয়েছি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট 1 টেবিল চামচ আদা পেস্ট আর 2 টেবিল চামচ সরিষা পেস্ট আর সাথে দিলাম 2 চা চামচ বিট নুন দিয়ে আমি এখন ম্যারিনেট করব বিট নুন আর সরিষা পেস্টটা কোনো মতে স্কিপ করা যাবে না চিকেনটা এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি এখন আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারো ম্যারিনেট করে নেব এক ঘন্টার জন্য আমি চিকেনটা রেস্টে রাখব আর এখানে কিছু বেসন নিয়েছি চিকেনটা কোট করার জন্য এক ঘন্টা পর আমি চিকেনটা খুলে নিলাম চিকেনটা এখন বেসনের উপর দিয়ে আমি চেপে চেপে কোট করে নেব উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটা আমি কোট করে নিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নেব ফ্রাই প্যানে আমি এখন তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হলে আমি চিকেনগুলো দিয়ে দেব দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনটা এখন আমি লো হিটে ভেজে নেব আর প্রতিবারের মতো এবারও বলবো যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুল করবে না
আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।